حمد و مصلی و مسلمہ اما بعد ربی جدنی علما ربی شہلی صدری و یسلی امری وحل العقدۃ من لسانی یفقہوا قولی تیسیر مصطلح الحدیث کتابر المبحث الثانی خبر الاحاد امرا پوروے جنیسی খবর বা হাদিসকে প্রথমত দুই ভাগে বিভক্ত। এক প্রথম হলো খবরুল মুতাওয়াতের, দ্বিতীয় হলো খবরুল আহাদ। আলহামদুলিল্লাহ, খবরুল মুতাওয়াতের সংজ্ঞা এবং এর প্রকার, হুকুম এবং শর্ত সমূহ বর্ণনা করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় প্রকার খবরুল আহাদ সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তারিফুহু, খবরুল আহাদের সংজ্ঞা। লগাতান আল আহাদু জমু আহাদিন, যে আহাদ এই শব্দটি জমু আহাদিন, আহাদিনের আহাদুনের বহুবচন। বেমান আল ওয়াহেদ, আর আহাদ শব্দটি ওয়াহেদের অর্থে, অর্থাৎ আহাদ আর ওয়াহেদ একই অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। অখবরুল ওয়াহেদে হুয়া মা ইয়ারবিহি শখসুন ওয়াহিদুন, খবরে ওয়াহেদ হল হুয়া মা ইয়ারবিহি, ওই হাদিসকে যেই হাদিস বর্ণনা করেছেন শখসুন ওয়াহিদুন, একজন ব্যক্তি। এটা হলো খবরুল আহাদের শাব্দিক অর্থ, যে হাদিসকে একজন ব্যক্তি বর্ণনা করেছে। এস্তেলাহান, খবরুল আহাদের পারিভাষিক অর্থ, হুয়া মা লাম ইয়াজমা শুরুতাল মুতাওয়াতেরে। পরিভাষাগত খবরুল আহাদ বলা হয় মা লাম ইয়াজমা, যেটা যার মধ্যে সন্নিবেশিত নাই, একত্র নাই, শুরুতাল মুতাওয়াতেরে, মুতাওয়াতের শর্তসমূহ। আমরা গত ক্লাসে পড়েছি যে মুতাওয়াতের জন্য চারটি শর্ত, একটি হাদিস মুতাওয়াতের হওয়ার জন্য চারটি শর্ত। তো খবরে আহাদ হলো ওই খবর বা ওই হাদিস, যে হাদিস শরীফের মধ্যে মুতাওয়াতের চারটি শর্ত পাওয়া যায় না, তাকে বলা হয় খবরুল আহাদ। হুকমুহু, খবরুল আহাদের হুকুম, ইউফিদুল এলমান নাজারিয়া, খবরে ওয়াহেদ এলমে নাজারি, আয় এলমাল মুতাওয়াক্কিফা আলা নাজারে ওয়াল ইসতিদলালে, খবর ওয়াহেদ এলমে ইয়াকিনের ফায়দা দিবে না, বরং এলমে নাজারির ফায়দা দিবে। আয় অর্থাৎ এলমাল মুতাওয়াক্কিফা আলা নাজারে, এমন এলেম যাহা নির্ভর করবে নাজার, নাজার এবং ওয়াল এস্তেদালে, যুক্তি তর্ক, হ্যাঁ, এই নজরের। একটুল এলমে একিনি, একটুল এলমে জুন্নি, বা এটাকে কী বলা হয়, এলমে নজরীয় বলা হয়, ধারণার চিন্তা ভাবনার ফায়দা দিবি। অর্থাৎ খবরে মোতাবাতের যেমন এলমে একিনের ফায়দা দিবে, খবরে আহাদ একিনের ফায়দা না দিয়ে এলমে নাজারি বা এলমে এলমে এটাকে এলমে জুন্নিও বলা হয়, এলমে জুন্নি, জুন্নির ফায়দা দিবি। ওয়াহাজা ওয়ালে খবরিল আহাদে তাকসিমানে, ও কুল্লু তাকসিমিন বেতেবারিন, সাজ কুরু হাজাইনি তাকসিমানে ফিল ফসলি সানি। তো এখানে ওলে খবরিল আহাদে তাকসিমানে, খবরে আহাদের রয়েছে দুইটি প্রকার,
ওয়াকুল্লু তাকসিমিন বেতেবার, আর প্রত্যেকটা প্রকারে এক এক দৃষ্টিভঙ্গিতে। সাহসকুরু হাজাইনি তাকসিমানি ফিল ফসলি সানি, দ্বিতীয় ফসলের মধ্যে উচিরে আমরা এই দুই প্রকারের আলোচনা করব। আল ফসলু সানির মধ্যে তাকসিমা খবরিল আহাদ, খবরে আহাদের দুইটি প্রকার। ফিহি মাবহাসানে, তার মধ্যে রয়েছে দুইটি বহস। আল মাবহাসুল আউয়াল, প্রথম বহস হল তাকসিমু খবরিল আহাদে বিন্নিসবাতে ইলা আদাদি তুরুকিহি, যে প্রথম বহস হল খবরে আহাদের বিন্নিসবাতে ইলা আদাদি তুরুকিহি, বর্ণনাকারীদের সংজ্ঞার সংখ্যার দৃষ্টিতে। আর আল আল মাবাসুসানি দ্বিতীয় বহস হল তাকসিমি খবরিল আহাদে বিন নসবাতিলা কুয়াতিহি ওয়া দুউফিহি, যে খবরে ওয়াহেদ শক্তির দিক দিয়ে এবং দুর্বলতার দিক দিয়ে। এখন আমরা আল মাবাসুল আউয়াল, তাকসিম ও খবরিল আহাদে বিন নসবাতিলা আদাদে তুরুকিহি। ইউ কাসামু খাবারুল আহাদে বিন্নিসবাতে আল আলাদ আদাদে তুরুকিহি ইলা সালাসাতে আকসামিন ওহিয়া আল মাশহুরু আল আজিজু আল গরিবু। ইউকাসামু খাবারুল আহাদ, খবরে আহাদকে বন্টন করা হয় বিন্নিসবাতে ইলা আদাদে তুরুকিহি, বর্ণনাকারীদের সংখ্যার দিকে বিবেচনা করে। ইলা সালাসাতে আকসামিন, তিন প্রকার, অর্থাৎ বর্ণনাকারীদের সংখ্যার দিকে দৃষ্টি দিয়ে খবরে আহাত তিন প্রকার। এক প্রথম প্রকার হল মাশহুর, দ্বিতীয় প্রকার আজিজ, তৃতীয় প্রকার আল গরিব। ওয়া সাআস সাআতাকাল্লামু আলা কুল্লি মিনহা বে মাতলাবিন মুস্তাকাল্লিন, মোসানাব রহমতুল্লাহ বলছেন অচিরেই প্রত্যেক প্রকারের, এই তিন প্রকারের প্রত্যেক প্রকারেই স্বতন্ত্রভাবে স্বতন্ত্রভাবে কথা বলবো, এটা তিনি বলছেন। এখন প্রথমে তিনি আল মাতলাবুল আউয়াল আল মাশহুর, মাশহুরের আলোচনা শুরু করছেন। তারিফুহু, মাশহুরের পরিচয়। লগাতান শাব্দিক অর্থে হুয়া এসমুন মাফউলিন মিন শাহারতুল আমরা ইজা আলান্তুহু ওয়া আজহারতুহু ওয়া সুম্মিয়া বেজালিকা লি জুহুরিহি। মাশহুরের শাব্দিক অর্থ হল হুয়া এসমু মাফুল, এটা এসমে মাফুলের সিগা। মিন এ শাহারতুল আমরা, এই শব্দটাকে আনা হয়েছে শাহারতুল আমরা, বিষয়টিকে আমি প্রসিদ্ধ করেছি। শাহারতুল আমরা বলা হয় কোন সময়? ইজা আলান্তুহু ওয়া আজহারতুহু, যখন আমি একটি বিষয়কে এলান করছি, বিজ্ঞপ্তি দিয়েছি, জানিয়ে দিয়েছি, ওয়া আজহারতুহু, এবং এটাকে প্রকাশ করেছি। তো এখানে এখানে উদ্দেশ্য হল মাশহুর শব্দটা শাহরুন, শোহরত থেকে, শোহরত থেকে প্রসিদ্ধ। জুহুর, শোহরাতুন জুহুরুন এলানুন অর্থে ব্যবহৃত, অর্থ কি প্রকাশ করা। তো এখানে মাশহুর অর্থ কি প্রকাশিত, মাশহুর শব্দের শব্দিক অর্থ কি এটা, মাজহুরুন মাশহুরুন এই অর্থে আর কি। অসুমিয়া বেজালিকা লে জুহুরিহি, মাশহুরকে মাশহুর হিসেবে নামকরণ করা হয় লে জুহুরিহি, প্রকাশ হওয়ার কারণে। যে হাদিসটা মাশহুর, এটা কি জন এখানে সর্বসাধারণের নিকটে, মুহাদ্দিসিনে কেরামদের নিকটে এটা কি হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়। এস্তেলাহান, মাশহুরের পারিভাষিক অর্থ। মুহাদ্দিসিনে কেরামদের পুরি মতে হাদিসে মাশহুর কাকে বলা হয়, এটা এস্তেলাহান। মা রাওয়াহু সালাসাতুন সালাসাতুন ফা আকসারু,
এই হাদিসে মাশহুর বলে ওইটাকে যাহাকে বর্ণনা করেছেন তিনজন ব্যক্তি ফা আকসারু অতঃপর অধিক তিনজন বা তিনজনের থেকে অধিক সংখ্যক বর্ণনা করছেন ফিকুল্লে তবাকাতিন প্রত্যেক স্তরে অর্থাৎ প্রত্যেক স্তরে অর্থাৎ হাদিস বর্ণনার তিনটা স্তর আছে সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন তিনটা স্তরে যে হাদিসটি তিনজন অথবা তিনের অধিক বর্ণনাকারী বর্ণনা করেছেন তাকে মাশহুর হাদিস বলে কিন্তু ফা মালাম ইয়াবলুগ হদ্দা তাওয়াতুরে যতক্ষণ পর্যন্ত মুতাওয়াতেরের পর্যায়ে পৌঁছবে না এখানে তো বলা হয়েছে তিনজন বা তিনজনের থেকে বেশি তো বেশিটার দশজনের তিনজন অধিক যেটা অধিকটা আবার যদি মোতাওয়াতের পর্যন্ত ফুসে যায় তাহলে এটা মোতাওয়াতর হয়ে যাবে মোতাওয়াতের পর্যন্ত যদি না ফুসে তাহলে এটা কী হবে মাশহুর হিসাবে থাকবে তো গত ক্লাসে বলা হয়েছে যে মোতাওয়াতেরের সর্বনিম্ন সংখ্যা এটা হলো দশ অধিকাংশের মতে তো এই জন্য তিন হাদিসের তিন স্তরে যদি দশজন পর্যন্ত বর্ণনাকারী সংখ্যা না পৌঁছে দশের থেকে যদি কম থাকে তাহলে ওই হাদিসটা হবে হাদিসে মাশহুর তিনজন থেকে তিনজন তিনজন থেকে না তিনজন থেকে শুরু করে দশজনের কম পর্যন্ত দশজনের কম পর্যন্ত সংখ্যা যদি তিনোটা স্তরে হাদিস শরীফের থাকে সনদের সনদের মধ্যে যদি বর্ণনাকারী যদি থাকে তাহলে এটা কী হবে এটা হাদিসে মাশহুর হবে এখানে যদি এক স্তরে দশজন এবং তিনজনের ভিতর আছে তারপরে স্তরে যদি বেশি হয়ে যাবে এতে কোনো এতে অসুবিধা এটা মোতাবত হবে না তিন স্তরে থাকতে হবে তিন স্তরে মেসালহু তাহার উদাহরণ হাদিসে মাশহুরের উদাহরণ হাদিস ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতাজান ইয়ানতাজিউহু মিন সুদুরিল উলামায়ে ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামায়ে হাত্তা ইযা লাম ইউবকি আলেমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু এই যে হাদিস শরীফটার এই হাদিস শরীফটা হলো হাদিসে মাশহুরের একটি উদাহরণ হাদিস শরীফটি বঙ্গানুবাদ হল ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে কবজ করবেন না ইনতাজান জ্ঞানকে চিনিয়ে নেবেন না ইনতাজু মিন সুদুরিল ইয়াল্লাহ লা ইয়াক ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতাজান ইনতাজু মিন সুদুরিল উলামা আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে আলেমদের অন্তর থেকে কবজ করে নেবেন না চিনিয়ে নেবেন না ওয়ালাকিন বরং ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা এলেমকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার দ্বারাতে বিকবজিল উলামা হাত্তা শেষ পর্যন্ত ইজা লাম ইউবকি আলেমান যখন কোনো আলেমকে আলেমকে আল্লাহ বাকি রাখবেন না লাম ইউব কি যখন কোনো আলেমকে বাকি রাখবেন না অর্থাৎ আলেম যারা এলেমদারি আলেম হকানি আলেম আলেমদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন শেষ পর্যন্ত যখন লাম ইউব কি আলেমান কোনো আলেমকে যখন আল্লাহ বাকি রাখবেন না এত্তাখাযান নাসু রুউসান জুহালান মানুষ তাহাদের ইয়ে হিসেবে নেতা হিসেবে গ্রহণ করবে জুহালান বড় বড় জাহেলদেরকে ফাসুইলু অতঃপর তাদেরকে জিজ্ঞাসা করা হবে ওই জাহেলদেরকে জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করা হবে ফা আফতাও বেগাইর এলমিন অতঃপর তারা জ্ঞান ব্যতীত ফতুয়া দিবে সিদ্ধান্ত দিবে মাসালার সমাধান দিবে ফাদল্লু ওয়া আদাল্লু অতঃপর তাহারা নিজেরও পদভ্রষ্ট হবে অপরকেও পদভ্রষ্ট করবে এই যে হাদিস শরীফটি এই হাদিস শরীফটি হাদিসে মাশহুরের একটি উদাহরণ কিভাবে এটা হাদিসে মাশহুর হইল এটার একটা যদি আপনা আমরা পর্যালোচনা করি
এই হাদিস শরীফটি ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তবারি, ইমাম আহমদ, খতিব বাগদাদি রাহিমাহুমুল্লাহ তাহারা এই হাদিস শরীফকে বর্ণনা করেছেন তাদের কিতাবে। বর্ণনা করতে গিয়ে ইমাম বুখারি রহমতুল্লাহ ইবনু আবি ওয়াইস থেকে বর্ণনা করছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ কোতাইব ইবনে সাঈদ থেকে, ইমাম তবারানি মোহাম্মদ ইবনে আম আন আবিহি, আহমদ রহমতুল্লাহ আবদুল্লাহ আন আবিহি, এবং খতিব বাগদাদি তিনি বকর ইবনে সাদাকাহ তাতে এই থেকে বর্ণনা করছেন। পর্যায়ক্রমে ইমাম বুখারি রহমতুল্লাহর ওস্তাদ তিনি ইবনু আবি ওয়াইস তিনি বর্ণনা করছেন মালিক থেকে, মালিক বর্ণনা করছেন হেশাম ইবনে ওরওয়া থেকে, হেশাম ইবনে ওরওয়া বর্ণনা করছেন ওরওয়া থেকে, ওরওয়া বর্ণনা করছেন আবদুল্লাহ ইবনে আমর থেকে, আবদুল্লাহ ইবনে আমর বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাম থেকে। এরপর ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করছেন কোতাইবা ইবনে সাঈদ থেকে, কোতাইবা ইবনে সাঈদ বর্ণনা করছেন জারির থেকে, জারির বর্ণনা করছেন হেশাম ইবনে ওরওয়া থেকে, ওরওয়া বর্ণনা করছেন হেশাম ইবনে ওরওয়া বর্ণনা করছেন ওরওয়া থেকে, তিনি আবার বর্ণনা করছেন আবদুল্লাহ ইবনে আমর থেকে। এইভাবে দেখা গেছে এই এই হাদিস শরীফটি, এই হাদিস শরীফটি সাহাবা ইয়াদের যুগে, সাহাবায়ে কেরামের যুগে চারজন বর্ণনা করছেন, আবদুল ইবনে আমর, আবু হুরায়রা, জিয়াদ ইবনে লাবিদ, আয়েশা, এবং তাবির যুগে তিনজন বর্ণনা করছেন, ওরওয়া, আবু সালামা, সালেম ইবনে আবিল জাদ ওরওয়া, না এক্ষেত্রে তিনজন, একটা ওরওয়া, আবু সালামা, সালেব ইবনে আবি জাদ, এরপরে এর পূর্বে আবার হেশাম ইবনে ওরওয়া, এরপরে হল জুহরি, আমাস, মুসা ইবনে উকবা, সাতজন। তাহলে দেখা গেছে এর পূর্বে যেটা আছে এটা হলো মালেক, জারির, আলা ইবনে সুলাইমানের রাকি, ওয়াকি, আবদুল ইবনে সাঈদ, পাঁচজন। এর পূর্ব ইমাম এই যে চারজন, পাঁচজন ইমাম তাহারাও দেখা গেছে যে তারা পাঁচজন থেকে সাইড থেকে হাদিসটা শুনছেন। তাহলে বুঝে গেল প্রত্যেকটা তিনোটা স্তরের মধ্যে সাহাবি, তাবি, তাবে তাবি, যে তিনোটা স্তরের মধ্যে কোন কোন স্তরে দেখা যায় চারজন, কোনোটার মধ্যে হলো তিনজন, আর একটা কোনোটার মধ্যে হলো কি পাঁচজন। তাহলে এই হাদিস শরীফটা ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতাজান ইয়ানতাজিহু মিন সুদুরিল ওলামা, এই হাদিস শরীফটি হাদিসে মুতাওয়াত, হাদিসে মাশহুর, হাদিসে মাশহুর, কেননা তিনোটা স্তরে কি আছে, কমপক্ষে তিনজন আছে, এবং তাহাদের তো কোনো স্তরে ইয়াতে মোতাওয়াতের পর্যন্ত আল মুস্তাফিজ। এখন হাদিসে মুস্তাফিজ কাকে বলা হয়? লগাতান এসমু ফায়েল, মান এস্তাফাজা, মুস্তাকুন মিন ফাজাল মাউ, ওসুমিয়া বেজালিকা লেন্তেশারিহি। মুস্তাফিজ এই শব্দটা এসমে ফায়েল বাবে এস্তেফালের, মুস্তাফিজ কাকে বলা হয়? মান ইস্তাফাজা, যে ব্যক্তি উপচিয়ে দিল, ফাইজ এখানে এস্তেফাজ হইল একটা জিনিস উপচিয়ে পড়া, যেমন পাত্রের মধ্যে যদি পানি রাখে, পানি রাখলে পানিটা যদি একবারে অভার হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তাহলে একটু ফুরে যায়, তো মান ইস্তাফাজা। মুস্তাকুন মিন ফাজাল মা, এই শব্দটাকে নেওয়া হয়েছে মিন ফাজাল মাউ থেকে, ফাজাল মাউ, পানি কি হয়েছে উপচে পড়ছে, বেশি হয়ে গেছে, ও সুমিয়া বেজালিকা, তো হাদিসে মুস্তাফিজকে মুস্তাফিজ বলা হয় এই কারণে লেন্তেসারিহি, এটা কি সিটানো বা চড়ানোর কারণে, সরাইছে, সিটাইছে, একবার সরাই সিটিয়ে রাখছে, অর্থাৎ এটা কি এই হাদিসটাও একবারে ইয়ে হয়েছে, প্রসিদ্ধ হয়ে গেছে,
সবার কাছে এটা কি রয়েছে, এস্তেলাহান পারিভাষিক অর্থে মোস্তাফিজ, উক্তুলিফা ফি তারিফিহি আলা সালাসা তাকওয়াল। হাদিসে মোস্তাফিজ কাকে বলা হয় এই ব্যাপারে তিনটি মত রয়েছে। একটা মত হলো হুয়া মুরাদিফুন লিল মাসুর, ওইটা হাদিসে মাসুরের মোরাদের, অর্থাৎ হাদি সমর্থবোধক। হাদিসে মাসুর যাকে বলা হয় মোস্তাফিজ তাকে বলা হয়। হুয়া আকাশু মিনহু, আবার আরেকটা মত হলো হাদিসে মোস্তাফিজটা হাদিসে মাসুর থেকে খাস, লিয়ান্নাহু ইয়াশতারিতু ফিল মোস্তাফিজে আন ইয়াস্তাবিয়া তরফা ইসনাদিহি। বলতেছি কেননা হাদিসে মোস্তাফিজের জন্য শর্ত হল আন ইয়াস্তাবিয়া তরফা ইসনাদিহি, সনদের দোনো দিক এক হওয়া শর্ত। হাদিসে মোস্তাফিজের জন্য কি সনদের দুইটি প্রান্ত, দুই অর্থাৎ না ইয়া প্রথম প্রথম স্তর এবং কি শেষ স্তর তৃতীয় স্তর বর্ণনাকারী সংখ্যা এক হওয়া থাকা। ওয়ালা ইউশতারতু জালিকা ফিল মাসুর, এমনটা মাসুরের মধ্যে শর্ত নহে। হ্যাঁ, এই জন্য একটা মত হলো এটা হুয়া আকাশু মিনহু, হাদিসে মোস্তাফিজটা মাসুর থেকে খাস, খাস মাসুর থেকে কি খাস। ওহু আম মুমিনহু, আর তৃতীয় আরেকটি মত হলো হাদিসে মোস্তাফিজ মাসুর থেকে আম। আয় হুয়া আকসুল কাউলিসানি, কইটা দ্বিতীয় মতের বিপরীত, দ্বিতীয় মতের কি বিপরীত। তাহলে এই জন্য হাদিসে মোস্তাফিজ কাকে বলা হয় এই ব্যাপারে তিনটি মত রয়েছে। আল মাসুরু গাইরুল ইসতেলাহি, মাসুরে গাইর ইসতেলাহি। আমরা কিন্তু পূর্বে হাদিসে মাসুর ইসতেলাহি, হাদিসে মাসুর কি আমরা জানছি, হাদিসে মাসুর হলো ওই হাদিস যে হাদিসে রাবির সংখ্যা তিন বা তিনের অধিক কিন্তু মোতাওয়াতের পর্যন্ত পৌঁছে নাই। আবার মাসুরে গাইর ইসতেলাহি, পরিভাষা ব্যতীত, পরিভাষা না, পরিভাষাগত মাসুর না, পরিভাষাগত মাসুর নহে, এমনও কি রয়েছে হাদিস রয়েছে। আমরা এই হাদিসটাকে কি বলি, হাদিসে মাসুর বলি, কিন্তু এটা পরিভাষাগত কি না, হাদিসে মাসুর নহে। ওয়ুকসাদু বিহি মাস তাহারা আলাল আলসেনাতে মিন গাইরে শুরু তিন তোতাবারু। ওয়ুকসাদু বিহি, এর দ্বারা তো উদ্দেশ্য, অর্থাৎ মাসুরে গাইরে আসতার উদ্দেশ্য হল মাস তাহারা আলাল আলসেনাতে, যাহা জবানের মধ্যে অর্থাৎ মানুষের মুখে মুখে এটা কি প্রসিদ্ধ, মিন গাইরে শুরু তিন কোনো শর্ত ব্যতীত। কিন্তু মাসুরের কোনো কি পাওয়া যায় না, শর্ত পাওয়া যায় না, যেটা তোতা বারু যেটা কি গণ্য মাসুর হিসেবে গণ্য হবে, কিন্তু এমনি মুখে মুখে এটা কি প্রসিদ্ধ প্রসিদ্ধ, এই জন্য এটাকে বলা কি মাসুরে গাইরু ইসতেলাহি। হ্যাঁ, ফা ইয়াশমিলু, আর এই এটা সামিল রাখে মা লাহু ইসনাদুন ওয়াহিদুন, যাহার রয়েছে একটি সনদ, জিয়াদিসের করা সনদ একটি সনদ একটা, কিন্তু এটা কি না মাসুর নহে। মাসুর না হওয়ার কারণও মাসুরে আল মাসুরু গাইরুল ইসতেলাহি কয়েকটা পর্যায় হইতে পারে, যে মা লাহু ইসনাদুন ওয়াহিদ, যার রয়েছে একটি ইসনাদ, ও মা লাহু আকসারু মিন ইসনাদিন, যেটার অনেক 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 ইসনাদ রয়েছে। ও মা লা ইউজাদুল্লাহু ইসনাদুন আসলান, ও যাহার মূলে মূলে যার কোনো সনদ নাই, এটাও কি হইতে পারে মাসুর হইতে পারে, এটা না হাদিসে মাসুর না, এটা মাসুরে গাইরুল ইসতেলাহি। এটাই ওয়া আনওয়াউল মাসুরে গাইরুল ইসতেলাহি লাহু আনওয়াউন কাসিরাতুন আশহারুহা। আনওয়াউল মাসুরে গাইরুল ইসতেলাহি লাহু আনওয়াউন কাসিরাতুন আশহারুহা, মাসুরে গাইরে ইসতেলাহির প্রকারসমূহ। তো মাসুরে গাইরে ইসতেলাহির
অনেক প্রকার রয়েছে, আশহারুহা না আশহারুহা প্রসিদ্ধ, আশহারা তো কি প্রসিদ্ধ প্রকারগুলো হলো মাশহুরুন বাইনা আহালিল হাদিসে খাসা, আহালে হাদিস অর্থাৎ হাদিসের যারা বিশেষজ্ঞ তাহাদের নিকটে বিশেষভাবে খাস, বিশেষভাবে কি তাদের নিকটে মাশহুর, যাহারা কি রয়েছে হাদিস শরীফের বিশেষজ্ঞ রয়েছে তাদের নিকটে একটা হাদিস মাশহুর প্রসিদ্ধ। যেমন মেসালু হাদিস ও আনাস, যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস আন্না রাসূলুল্লাহ সাল্লাম কানাতা সাহারান বাদা রুকুয়ে ইয়াদু আলা আলা রেলিন ওয়া জাকওয়ানা, যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা রাসূল সাল্লাম ইরশাদ করছেন, তিনি বলেন যে আন্না রাসূল সাল্লাম কানাতা, রাসূল সাল্লাম কুনুত পড়েছেন সাহারান এক মাস বাদা রুকুয়ে রুকুর পরে ইয়াদু, আর ওই কুনুতের মধ্যে রাসূল সাল্লাম বদদোয়া করছেন আলা রেলিল ওয়া জাকওয়ান, রেল এবং জাকওয়ান গোত্রের বিরুদ্ধে বদদোয়া করছেন। এই যে হাদিস শরীফটা এইটা আহলুল হাদিস অর্থাৎ হাদিসের যারা বিশেষজ্ঞ তাহাদের নিকটে এই হাদিসটা প্রসিদ্ধ, এই হাদিসটা কি প্রসিদ্ধ মাশহুর। আর একটা মাশহুরুন বাইনা আহলিল হাদিসে ওয়াল ওলামায়ে ওয়াল আওয়ামে, এমন মাশহুর এমন মাশহুর যাহা আহলে হাদিস এবং ওলামা আলেমদের নিকটে ওয়াল আওয়ামে এবং সর্বসাধারণ নিকটে প্রসিদ্ধ প্রসিদ্ধ একটি হাদিস। মেসালুহু আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যাহার জবান থেকে এবং হাত থেকে মুসলমানরা নিরাপদ। এই হাদিসটা একটা সাধারণ লোকও জানে, একজন আলেমও জানেন এবং যারা হাদিসে বিশেষজ্ঞ তাহারাও জানেন। তাহলে এটা কি ওই এস্তেলাহি মাশহুরুনা, বরং হইল মাশহুরুন বাইনাল আহলিল হাদিসে ওয়াল ওলামায়ে ওয়াল আওয়ামে। আর একটা হলো মাশহুরুন বাইনাল ফোকাহা, ফোকাহা একরামদের নিকটে মাশহুর প্রসিদ্ধ। মেসালু হু হাদিসু আবগাদুল হালালে ইলাল্লাহে আত-তালাক, আবগাদুল হালাল হালালের মধ্যে সবচেয়ে বগজুন অর্থাৎ নিকৃষ্ট হালাল হইল আত-তালাক, তালাক আল্লাহর নিকটে, আবগাদুল হালালে ইলাল্লাহ আল্লাহর নিকটে হালালের মধ্যে সবচেয়ে কি নিম্নমানের, হ্যাঁ নিম্নমানের হালাল হলো আত-তালাক। এই যে হাদিসটা এটা ফোকাহায়ে কেরামদের নিকটে মাশহুর মাশহুর, যদিও এটা কি না এস্তেলাহি মাশহুর নয়। মাইশ মাশহুরুন বাইলান উসুলিয়িন, যাহারা উসুলিন রয়েছে এলমে ফেকার, যারা নীতি নির্ধারক তারা কি বলা হয় উসুলিন, তো উসুলিনদের নিকটে মাশহুর। মেসালুহু হাদিসু রুফিয়ান উম্মাতিল উম্মাত রুফিয়ান উম্মাতিয়াল খাতা উ ওয়ান নিসিয়ানু ওয়ামাস্তুকরিহু আলাইহি, হাদিসটা হলো রুফিয়ান উম্মাতিয়া উম্মাতিয়াল খাতাউ, আমার উম্মত থেকে ভুল খাতা খাতা তো কি ভুল নিসিয়ান ভ্রান্তি ভুল ভ্রান্তি, এবং ওয়ামাস্তুকরিহু আলাইহি, এবং আমার উম্মতের নিকটে যাহাকে ইয়া করা হয়েছে বাধ্য করা হয়েছে কোনো একটা অপরাধ করার জন্য বাধ্য করা হয়েছে, কোনো একটা খারাপ কাজ করতে বাধ্য হয়েছে, তো খাতা এবং খাতা নেসিয়ান এবং যাহাকে কোনো একটি খারাপ কাজ করতে বাধ্য করা হয়েছে এই সমস্ত গুণা থেকে আমার গুণা হওয়া থেকে আমার উম্মতকে রক্ষা করা হয়েছে, রক্ষা করা কি হয়েছে খাতা নেসিয়ান, হ্যাঁ মোকরাহ এটা কি বলা হয় মোকরা, একজন যদি বাধ্য হইয়া কোনো একটা কাজ করে তাহলে এই সমস্ত অপরাধের গুণা হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে কি করছেন রক্ষা করেছেন, অর্থাৎ তারা এই সমস্ত কাজ করলো এটা গুণা হিসেবে গণ্য হবে না। সহাহু ইবনু হিব্বান ওয়া ওয়াল হাকেম, এই হাদিসটাকে ইবনু হিব্বান এবং হাকেম রহমতুল্লাহ সহি হিসাবে গণ্য করেছেন।
মাশহুরুন বাইনান নুহাত, যাহারা এলমে নাহুবিত তাহাদের নিকটে মাশহুর। মেসালুহু হাদিসু নেমাল আব্দুস সহিবু ওয়ালাউ লামিয়া খাফিল্লাহা হ্যাঁ লামিয়া সিহি। এই যে হাদিসটা লা আসলা লাহু, এটার কোনো মূল নেই, এটার কোনো কি নাই ভিত্তি নেই, কিন্তু নাহুবিদের নিকটে এটা মাশহুর প্রসিদ্ধ। মাশহুরুন বাইনাল আম্মা, যে জনগণের নিকট সাধারণ লোকের নিকটে মাশহুর। মেসালুহু হাদিসু আল আজালাতু মিনাস শাইতানে, তাড়াহুড়া করা। আল আজালাতু কি তাড়াহুড়া কেন, কোনো একটা কাজে তাড়াহুড়া করা, মিনাস শয়তানে হ্যাঁ শয়তানের হতে। আকরাজাহু তিরমিজিউ ও হাসানাহু, এই হাদিসকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ বর্ণনা করেছেন ও হাসানাহু, এবং এটাকে হাসান হাদিস বলেছেন। তাহলে এটা কি মাশহুরুন বাইনাল আম্মা, সাধারণ লোকের নিকটে এটা কি মাশহুর। এখন হুকুমুল মাশহুর, হাদিসে মাশহুরের হুকুম। আল মাশহুরুল ইসতিলাহি, ইসতিলাহিউ ওয়া গাইরুল ইসতিলাহি লা ইউসাফু বি কাউনিহি সহিহান আও গাউরু গাইরু সহিহিন ইবতিদাআন, লাকিন বাদ আল বহসে ইয়াতাবাইয়ানু আন্না মিনহু সহিহা ও মিনহুল হাসানা ও মিনহু দঈফা ও মিনহুল মওদুআ আয়জান। বলতেছি মাশহুর ইসতিলাহি, পরিভাষাগত মাশহুর, ও গাইরুল ইসতিলাহি হ্যাঁ পরিভাষা ব্যতীত মাশহুর। লা ইউসাফু বেউনাক বেকাউনিহি সহিহান, ওই হাদিসটাকে সহি হিসাবে গুণান্বিত করা যাবে না। ওয়াগাইরু সুই, এবং গাইরে সুই, এটা সহি না গাইরে সহি। এপ্তেদান, একবার প্রাথমিক পর্যায়ে হ্যাঁ এটাকে কি করা যাবে, এটাকে সহি অথবা গাইরে সহি এই গুণে গুণান্বিত করা যাবে না। লাকিন বরং বাদাল বহসে, পর্যালোচনার পরে ইয়াতাবাইয়ানু আন্না মিনহু সহিহা ও মিনহুল হাসানা, পর্যালোচনার পরে পরে এটা প্রকাশ হবে যে এটা কিছু হবে সহি, কিছু হবে হাসান, কিছু হবে দঈফ, কি হবে দঈফ। ও মিনহুল মাওজুআ, তন্মধ্যে এমন হইতে পারে কি মাওজু মাওজু, এটা যেটা কি বানা বা বানানো হাদিস, ভিত্তিহীন হাদিস আয়জান। লাকিন ইন সহাল মাশহুরুল ইসতিলাহি, কিন্তু যদি মাশহুর ইসতিলাহি যদি শুদ্ধ হয়, ফাতাকুনু লাহু মিজাতু তুরাজ্জি মিজাতুন তুরাজ্জিউহু আলাল আজিজ ওয়াল গরীব, মাশহুর ইসতিলাহি যদি সই হয়, মাশহুর ইসতিলাহি যদি কি হয় সই হয়, তাহলে ওইটা কি হবো, ফাতাকুনু লাহু মিজাতুন, তাহলে তার হবে এমন বৈশিষ্ট্য তুরাজ্জিউহু, যেই হাদিসটাকে প্রাধান্য দেওয়া যা হবে আলাল আজিজ ওয়াল গরীব, ওই আজিজ এবং গরিব হাদিসের যে আরো প্রকার আছে, আজিজ এবং গরিব, আজিজ এবং গরিবের হাদিসের উপরে হাদিসে মাশহুর ইসতিলাহি যেটা সহি এটাকে প্রাধান্য দেওয়া যাবে। যাহো ওয়াশারুল মুসান্নাফাতি ফিহি, হাদিসে মাশহুরের সংকলন, প্রসিদ্ধ সংকলন সংকলনসমূহ। আল মুরাদু বিল মুসান্নাফাতি ফিল আহাদিসিল মাশহুরাতি হিয়াল আহাদিসুল মাশহুরাতু আল আলসানা, হাদিসে মাশহুরের সংকলনসমূহের দ্বারা তো উদ্দেশ্য হল ওই হাদিসে মাশহুর যাহা আলাল আলসানা, মানুষের জবানে জবানে, মানুষের কি মুখে মুখে মাশহুর। ওয়ালাইসাতিল মাশহুরাতু ইসতিলাহান, ইসতিলাহি মাশহুর এখানে উদ্দেশ্য নয়। লিআন্নাহুম লাম ইউআল্লিফিল ওলামাউ কুতুবান, কেননা ওলামায়ে কেরামরা সংকলন করা নাই কিতাব সমূহ। ফি জামিল আহাদিসিল মাশহুরাত ইসতিলাহান, ইসতিলাহি হাদিসে মাশহুরকে একত্র করার ব্যাপারে কোনো গ্রন্থ তৈরি করে না। ওমি হ্যাঁ এটারই কথা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যে হাদিসে
আহাদের একটি প্রকার মাশহুর, মাশহুর সম্পর্কে যে মাশহুর হাদিসে মাশহুর এস্তেলাহি কাকে বলা হয়, আল হাদিসু মাশহুর গাইর এস্তেলাহি কাকে বলা হয়, এটার হুকুম কি, এ প্রাসঙ্গিক যে সমস্ত আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাকে বুঝার তৌফিক দান করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।